নমস্কার, ওয়েলকাম টু বঙ্গশিক্ষা। ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর যেভাবে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটেছিল, তাতে বাংলা তথা ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে এক নবজাগরণ ঘটেছিল। এই সময় বেশ কিছু যুগস্রষ্টা, বেশ কিছু মনীষীর আবির্ভাব হয়েছিল, যারা এই সময়ে একটা সামাজিক এবং ধর্মীয় আন্দোলনের সূচনা করেছিলেন, যার মধ্য দিয়ে শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার, ধর্ম সংস্কার ভারতবর্ষে ঘটেছিল। আমরা এর আগের ক্লাসে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিস্তার কীভাবে ঘটেছিল, একদিকে ব্যক্তিগত উদ্যোগ, অন্যদিকে মিশনারি উদ্যোগ, পাশাপাশি সরকারি উদ্যোগ, এগুলো দেখেছি। দেখেছি সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কার, ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায় কিরক ভূমিকা পালন করেছিলেন। আজকের আলোচনায় আমরা দেখব এই ঊনবিংশ শতাব্দীতে রামমোহনের পাশাপাশি বিদ্যাসাগর, ডিরোজিও এবং বেশ কিছু প্রতিষ্ঠানের আবির্ভাব ঘটেছিল, যারা সেই সময়ের প্রেক্ষিতে, ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষিতে ধর্মীয় সংস্কার, সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা প্রথমেই আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। ঊনবিংশ শতাব্দীতে বিদ্যাসাগর এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তৎকালীন সময়ের সমাজ সংস্কার এবং শিক্ষা সংস্কারের ক্ষেত্রে। ঐতিহাসিক বিপানচন্দ্র বলেছিলেন, 19 শতকের প্রথমার্ধে ভারতে যে তেজস্বী, যুক্তিবাদী, জ্ঞানী, সংস্কারপন্থী, দাতা এবং দেশাত্মবোধে উদ্বুদ্ধ বিরাট ব্যক্তিত্ব আবির্ভূত হয়েছিলেন, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবিপুরুষ মাইকেল মধুসূদন দত্ত তার মধ্যে দেখেছিলেন এমন এক মানুষ যার মনীষা প্রাচীন ঋষিদের মতো, কর্মদক্ষতা ইংরেজদের মতো এবং হৃদয়বত্তা বাঙালি জননীর মতো। 1820 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে এক শিক্ষিত দরিদ্র ব্রাহ্মণ পরিবারে বিদ্যাসাগরের জন্ম। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভাগবতী দেবী। বালক ঈশ্বরচন্দ্র অতি শৈশবেই 8 বছর বয়সে গ্রামের চতুষ্পাঠীতে শিক্ষালাভ সমাপ্ত করে দরিদ্র পিতার হাত ধরে পদব্রজে শহর কলকাতায় পাড়ি দিলেন। 9 বছর বয়সে ভর্তি হয়েছিলেন সংস্কৃত কলেজে এবং তিনি প্রতি বছরই প্রথম স্থান অধিকার করে বৃত্তি লাভ করতে থাকেন। অসামান্য কৃতিত্ব দেখালেন হিন্দু ল কমিটির পরীক্ষায়। নিজের মেধা ও উদ্যোগের দ্বারা কৃতিত্বের পরিচয় দিয়ে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর উপাধি লাভ করলেন। প্রথমে ফোর্ট উইলিয়াম কলেজে এবং পরে 1846 খ্রিস্টাব্দের 6ই এপ্রিল তিনি ওই কলেজেরই অধ্যক্ষ নিযুক্ত হলেন এবং সেই সঙ্গে কাঁধে তুলে নিলেন স্কুল পরিদর্শকের অতিরিক্ত দায়িত্বভার। সুতরাং বিদ্যাসাগর ছিলেন এক নির্ভীক, তেজস্বী এবং যা সত্য বলে মনে করতেন তাই করতেন। তার জ্ঞান, নৈতিক চরিত্র, মূল্যবোধ, জ্ঞানহিতৈষণা, নির্যাতিতা মাতৃজাতির মুক্তির জন্য প্রচেষ্টা তাকে জাতির হৃদয়ে প্রতিষ্ঠিত করেছিল। তিনি মনের দিক থেকে ছিলেন ভয়ানক যুক্তিবাদী ও আধুনিক পোশাকে আচারে ছিলেন গোড়া ব্রাহ্মণ। আমরা প্রথমেই দেখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার। সমাজ সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগর ছিলেন একজন আপোষহীন নির্ভীক যোদ্ধা। শাণিত যুক্তির দ্বারা তিনি হিন্দু সমাজের অনাচার ও কুসংস্কারগুলির ওপর প্রচণ্ড আঘাত হেনেছিলেন। পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি 19 শতকের সূচনা থেকেই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। এই আলোড়নের অন্যতম ফলশ্রুতি ছিল, এই আলোড়নের অন্যতম ফলশ্রুতি হিসেবেই সংস্কারের প্রয়োজনীয়তা বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন। বিদ্যাসাগর প্রথম জীবনে প্রত্যক্ষ করেছিলেন হিন্দু সমাজের বিভিন্ন কুসংস্কার, দুর্নীতি, ব্যভিচার, বিশেষ করে নারী জাতির প্রতি সমাজের সম্পদশালী ব্যক্তিদের অনৈতিক আচরণ তাকে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ করেছিল। বিদ্যাসাগরের সর্বশ্রেষ্ঠ কীর্তি ছিল বিধবাদের পুনর্বিবাহ প্রচলন। ঈশ্বরচন্দ্র
রক্ষণশীলতাদের বাধা নস্যাৎ করে দিয়ে বিধবাদের বিবাহের সপক্ষে জনমত গড়ে তোলেন। ডিরোজিওর ছাত্র মহেশচন্দ্র দেব সাধারণ জ্ঞান পর্যিকা সভার বিদ্যাসাগরের সমর্থনে প্রবন্ধ পাঠ করেছিলেন। হয়তো তরুণ বিদ্যাসাগরের মনে তার প্রভাব পড়েছিল। পরাশর সংহিতা এবং হিন্দু শাস্ত্রের বিভিন্ন জায়গা থেকে প্রমাণ সংগ্রহ করে বিদ্যাসাগর দেখালেন যে বিধবা বিবাহ বৈধ। বিদ্যাসাগরের কাছে যুক্তি জালে পরাজিত হয়েছিলেন রাধাকান্ত দেবের নেতৃত্বে বিধবা বিবাহ বিরোধীরা। তার প্রভাবে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির অনুমোদনক্রমে 1856 খ্রিস্টাব্দে 26 জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856 পাশ হয়েছিল। বিধবা বিবাহ আইন সিদ্ধ হলেও তা কার্যকর করা তৎকালীন সমাজে অত্যন্ত দুরূহ ছিল। এই আইনের বিরুদ্ধে সমকালীন হিন্দু সমাজে 36,763 জনের স্বাক্ষর সম্বলিত একটি দরখাস্ত সরকারের কাছে পাঠানো হয়। তবে কলকাতার প্রাকৃতজনেরা এই কাজকে প্রশংসা করেছিলেন এবং সমকালীন একটি গানে বলা হয়, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে বিধবাদের দিল বিয়ে। এই ধরনের কিছু গান তৎকালীন সময় বিদ্যাসাগরকে নিয়ে লেখা হতে থাকে। এই আইনকে প্রতিষ্ঠিত করা অত্যন্ত কঠিন ছিল তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে। তাই প্রতিষ্ঠিত করার জন্য বিদ্যাসাগরকে 1856 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর তার পরিচিত সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রী সচন্দ্রের সঙ্গে কালীমতী দেবী নামে এক বিধবার বিবাহের ব্যবস্থা করলেন। এরপর 1870 খ্রিস্টাব্দে নিজ পুত্র নারায়ণচন্দ্রকে ভবসুন্দরী নামে এক বিধবা পাত্রীর সঙ্গে বিবাহ দেন। তার ভাই শম্ভুচন্দ্রকে এক পত্রে জানান, বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের প্রথম সৎকর্ম, করিতে পারিব এমন কাজ করিতে পারিব তাহার সম্ভাবনা ছিলই না। কলিকাতায় বিদ্যাসাগর এই প্রবন্ধে রাধারমণ মিত্র হিসেব দেখিয়েছেন যে বিধবা বিবাহ আইন পাশ হওয়ার পর 11 বছরের মধ্যে মোট 60টি বিধবার বিবাহ তিনি দিয়েছিলেন এবং এতে তার ব্যয় হয়েছিল 82,000 টাকা। তিনি সর্বশান্ত হয়ে পড়েছিলেন। বহু বিবাহের বিরুদ্ধেও তিনি আন্দোলন করেছিলেন। 1856 খ্রিস্টাব্দে তিনি এক আবেদনপত্র সরকারের কাছে পেশ করেন। প্রায় 25,000 স্বাক্ষর ছিল এই আবেদনপত্রে। তবে সিপাহী বিদ্রোহজনিত সংকট সৃষ্টির ফলে এ ব্যাপারে ব্রিটিশ সরকার তেমন কোনো পদক্ষেপ বা মনোযোগ দিতে পারেনি। কুলীন ব্রাহ্মণদের মধ্যে প্রচলিত যে বাল্য বিবাহ প্রথা সেটা নিষিদ্ধ করার ক্ষেত্রেও তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যান, কিন্তু সফল হননি। তবু সমাজ সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগর সম্পূর্ণ সফল না হলেও তার বহু সংস্কার যে আধুনিকতার পরিচয় বহন করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের পাশাপাশি শিক্ষা প্রসারেও বিদ্যাসাগরের অবদান চিরস্মরণীয়। যদিও তিনি সংস্কৃত ভাষা ও সাহিত্যের এক বিরাট পণ্ডিত ছিলেন, তবু পাশ্চাত্যের শিক্ষা সংস্কৃতি গ্রহণ করতে তার মনে কোনো দ্বিধা ছিল না। বিদ্যাসাগর ছিলেন রেনেসাঁসের ভাবধারায় অনুপ্রাণিত। শিক্ষা সংস্কারকে তিনি তার জীবনের প্রিয়তম উদ্দেশ্য বলে মনে করতেন। বিদ্যাসাগর ছিলেন প্রগতিশীলতায় বিশ্বাসী। তাই শুধুমাত্র প্রাচ্য শিক্ষার মধ্যে ছাত্রদের শিক্ষাকে সীমাবদ্ধ রাখার তিনি ঘোরতর বিরোধী ছিলেন। বিদ্যাসাগরের সময় বাংলার তরুণ সমাজে ছিল ইয়ং বেঙ্গলের দ্বারা প্রভাবিত। বিদ্যাসাগর তাদের সঙ্গে সব বিষয়ে একমত না হলেও ইয়ং বেঙ্গলের সাধারণ জ্ঞানোপার্জিকা সভার সদস্য তালিকায় বিদ্যাসাগরের নাম ছিল। নানা বাধা অতিক্রম করে বিদ্যাসাগর তার শিক্ষা পরিকল্পনাকে রূপ দেওয়ার জন্য কয়েকটি মূল নীতি গ্রহণ করেছিলেন। এই নীতিগুলি ছিল, প্রথমত বাংলায় ব্যাপকতম শিক্ষাদান, দ্বিতীয়ত ইংরেজি ভাষার মাধ্যমে বিশ্বের জ্ঞানার্জন, তৃতীয়ত অন্ধবিশ্বাস ও কুসংস্কারমুক্ত শিক্ষাদান। এই শিক্ষাদানের জন্য উপযোগী শিক্ষকও তিনি তৈরি করতে চেয়েছিলেন। 1844 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জের পরীক্ষামূলকভাবে 100টি বাংলা স্কুল স্থাপনের পরিকল্পনা নেন। বিদ্যাসাগর এ ব্যাপারে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে এগুলির মধ্যে 33টি স্থায়ী হয়েছিল।
বিদ্যাসাগর বাংলা ভাষার মাধ্যমে শিক্ষা বিস্তারে ফলপ্রসূ হয়নি, কারণ মধ্যবিত্ত শ্রেণীর কাছে তার মডেল স্কুলগুলি কোনো প্রভাব পড়েনি। কারণ মধ্যবিত্তরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে অর্থ উপার্জন করবে ভেবেছিল। বেদনার সঙ্গে বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন যে দেশীয় শিক্ষায় লোকের আগ্রহ কম। তবে স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের নিরলস সংগ্রাম করে গেছেন। তিনি জানতেন বাঙালি নারী জাতির দুঃখ যন্ত্রণার মূলে আছে অশিক্ষা। তাই অশিক্ষার ঘোমটার আবরণ সরিয়ে তিনি নারী জাতিকে আনতে চেয়েছিলেন আধুনিক জ্ঞানের আলোয়ে। আর তাই সরকারি শিক্ষা বিভাগের পরিদর্শক রূপে তিনি মাত্র 4 বছরের মধ্যে ছেলেদের জন্য 20টি স্কুল এবং মেয়েদের জন্য 35টি স্কুল স্থাপন করেছিলেন। 1870-এর দশকে বাংলার লেফটেন্যান্ট গভর্নর জর্জ ক্যাম্বল বাঙালি যুবকদের মধ্যে শিক্ষা প্রসারের দেখে বিচলিত হয়ে পড়েন এবং তিনি তখন কিছু মফস্বল কলেজ তুলে দেওয়ার পরিকল্পনা নেন। সে সময় বিদ্যাসাগর নিজ ব্যয় কলকাতায় একটি কলেজ স্থাপন করেন, যার বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ, এবং পূর্বে এই কলেজেরই নাম ছিল মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এই মহাবিদ্যালয়ে বাঙালি যুবকরা স্বল্প ব্যয়ে পড়াশুনো করার সুযোগ পায়। বাংলা ভাষার ক্ষেত্রেও বিদ্যাসাগরের অবদান অবিস্মরণীয়। বাংলা ভাষায় নতুন শব্দ বিন্যাস রীতির প্রচলন বিদ্যাসাগরের এক অনন্য কীর্তি। বঙ্কিমচন্দ্র তাকে পাঠ্যপুস্তক রচয়িতা বলে ব্যঙ্গ করলেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা ভাষার এক যথার্থ শিল্পী বলে অভিহিত করেছেন। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ছিলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক। একদিকে যেমন সংস্কৃত শিক্ষার পথকে তিনি সহজতর করতে উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী ইত্যাদি গ্রন্থ রচনা করেন, অপরদিকে তার প্রগতিশীলতার পরিচয় পাওয়া যায় সীতার বনবাস রচনা থেকে। তবে তার রচিত গ্রন্থগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য বর্ণ পরিচয়। এছাড়াও বোধোদয়, বেতাল পঞ্চবিংশতি, কথামালা, আখ্যানমঞ্জরী, ভ্রান্তিবিলাস প্রভৃতি উল্লেখযোগ্য। শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের যে ঐকান্তিক আগ্রহ, বিশেষত স্ত্রী শিক্ষার ক্ষেত্রে, তা বাংলা গদ্যের জনক হিসেবে তার অবদান চিরস্মরণীয় হয়ে আছে। বিদ্যাসাগর পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে যেভাবে প্রভাবিত হয়েছিলেন তা কিন্তু তার পাশ্চাত্য যে মানবতাবাদ তার দ্বারা উচ্চারিত হয়নি, বরং তিনি পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি প্রাচ্য শিক্ষা এবং উভয়ের মধ্যে সমন্বয় চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। তবে বিদ্যাসাগরও সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না। তিনি পিতামাতার প্রতি এতই শ্রদ্ধাশীল ছিলেন যে তাদের সম্মতি ছাড়া কোনো কাজে অগ্রসর হতেন না বলে কোনো কোনো সমালোচক মনে করেন। এমনকি পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সম্মতি পেয়েই তিনি বিধবা বিবাহে আগ্রহী হয়েছিলেন। স্ত্রী শিক্ষার কথা বললেও ঠাকুরদাসের সম্মতি না থাকায় তিনি নিজ কন্যাদের শিক্ষার ব্যাপারে আগ্রহী হননি। তবে বিদ্যাসাগরের বিরুদ্ধে যতই সমালোচনা থাক না কেন, একথা নিঃসন্দেহে বলা যায় যুগে এবং পরিবেশের মধ্যে, যে যুগ এবং পরিবেশের মধ্যে থেকে বিদ্যাসাগর তার সংস্কারের ব্যাপারে উৎসাহী হয়েছিলেন, তার ব্যর্থতা পুরোপুরিভাবে অস্বাভাবিক নয়। বরং সীমিত সুযোগ পেয়ে তিনি যা করতে পেরেছিলেন তাই প্রশংসার দাবি রাখে। সংস্কারমুক্ত যুক্তিবাদী বিদ্যাসাগরের ছিল প্রখর আত্মসম্মানবোধ, দেশাত্মবোধ, মর্যাদাবোধ। সংস্কৃত কলেজের অধ্যাপক রূপে তার প্রদত্ত শিক্ষা সংস্কার পরিকল্পনা প্রত্যাখ্যাত হলে তিনি চাকরি ছেড়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। আবার শিক্ষা এবং সামাজিক সংস্কারের ক্ষেত্রেও বিদ্যাসাগর ছিলেন একজন পথিকৃৎ। বিশেষত নারী শিক্ষা ও নারী মুক্তির ক্ষেত্রে তার অবদান অতুলনীয়। কুসংস্কার, অন্ধবিশ্বাস ইত্যাদির বিরুদ্ধে ছিল তার আপোষহীন সংগ্রাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মতে এই ভীরুর দেশে তিনিই ছিলেন একমাত্র পুরুষ সিংহ। তার মতে দয়া নহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তাহার অজেয় পৌরুষ, তাহার অক্ষয় মনুষ্যত্ব। ডক্টর বিপানচন্দ্রের মতে বিদ্যাসাগরই ছিলেন রামমোহনের যোগ্য উত্তরসূরি। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা করছিলাম। এরপর আমরা তৎকালীন যুগের আলোড়ন সৃষ্টিকারী, ঊনবিংশ শতাব্দীর সামাজিক প্রেক্ষাপটে আলোড়ন সৃষ্টিকারী ডিরোজিও, হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিও এবং তার ছাত্রগোষ্ঠী নব্যবঙ্গ ছাত্রগোষ্ঠী, ইয়ং বেঙ্গল ছাত্রগোষ্ঠী সম্পর্কে আলোচনায় যাব। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে হিন্দু কলেজকে কেন্দ্র করে এক প্রখর বুদ্ধিদীপ্ত যুবকের আবির্ভাব হয়। এরা ছিলেন সংস্কারবাদী ও সমাজ চেতনায় অগ্রণী। এরা পাশ্চাত্যের আধুনিক দর্শনের যুক্তিবাদে বিশ্বাসী। আধুনিকতার বিচারে এরা রামমোহনের চেয়েও বেশি প্রগতিশীল। হিন্দু কলেজের ডিরোজিও প্রভাব এই তরুণ ধর্মীয় এবং সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে এক সক্রিয় আন্দোলন এই সময় শুরু হয়েছিল। ইতিহাসে এই যুব সম্প্রদায়কেই ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হয়। 1848 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্ত এক প্রবন্ধে এই নামটি অর্থাৎ ইয়ং বেঙ্গল নামটি প্রথম ব্যবহার করেছিলেন। এই যুব সম্প্রদায় ধর্মীয় কুসংস্কার উৎপাটনে নিজেরা গোমাংস ভক্ষণ, মদ্যপান ইত্যাদি কিছু কার্যক্রম গ্রহণ করেন এবং নিজেদের পত্রিকাতে কুসংস্কার বিরোধী যুক্তিবাদ আশ্রয়ী প্রচার কার্য চালান। এই সকল কার্যক্রমকেই ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলন বলা হয়। 19 শতকের দ্বিতীয় দশক থেকেই পাশ্চাত্যের সংস্কৃতি এবং চিন্তার আলোকে ভারতীয়গণ প্রচলিত যে ধর্মীয় সামাজিক ব্যবস্থার দুর্বলতা সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল। ফরাসি বিপ্লব ও ইংল্যান্ডের চরমপন্থী চিন্তাধারায় বিশেষত শিক্ষিত মধ্যবিত্তদের চেতনায় গণতন্ত্র ও জাতীয়তাবাদের আদর্শকে উজ্জীবিত করেছিল, সৃষ্টি করেছিল এক প্রগতিশীল পরিমণ্ডল। এইরকমই এক পরিমণ্ডলে আবির্ভূত হন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 1826 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের চতুর্থ শ্রেণীর এক শিক্ষক রূপে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই শোনা গেল এক সামাজিক বিপ্লবের পদধ্বনি। বাংলার সামাজিক ইতিহাসে ডিরোজিও এক বিস্ময়কর ব্যক্তিত্ব। 1809 খ্রিস্টাব্দে কলকাতার ইন্টালি অঞ্চলের এক ভারতীয় পর্তুগিজ পরিবারে তার জন্ম। ডেভিড ড্রামান্ডের ধর্মতলা একাডেমি থেকে শিক্ষালাভ করার পর তিনি ড্রামান্ডের মুক্ত চিন্তা এবং ফরাসি বিপ্লবের সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শের দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। ডিরোজিও ছিলেন সুবক্তা। এর সঙ্গে যুক্ত হয়েছিল তার চারিত্রিক শুদ্ধতা, উদারতা এবং উচ্চ আদর্শ। এই কারণেই ডিরোজিও হিন্দু কলেজের ছাত্রদের তীব্রভাবে আকর্ষণ করতেন। শিবনাথ শাস্ত্রী তার রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ গ্রন্থে লিখেছেন, এইরূপ অদ্ভুত আকর্ষণ, শিক্ষক ছাত্র যে সম্পর্ক, এইরূপ কেউ কোনোদিন দেখে নাই। তিনি ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করার জন্য বারংবার উৎসাহ দিতেন এবং পরামর্শ দিতেন কোনো কিছুকেই বিনা বিচারে গ্রহণ না করতে। উদ্বুদ্ধ করতেন মননের ক্ষেত্রে জিজ্ঞাসা এবং বিচারকে স্থাপন করতে। উৎসাহিত করতেন সমস্ত রকমের সামাজিক অবিচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে। তিনি ছাত্রদের বলতেন, সত্যের জন্যে বাঁচো, অসত্য থেকে মুক্ত হও। 1826 খ্রিস্টাব্দে মাত্র 17 বছর বয়সে হিন্দু কলেজের ইংরেজি ও ইতিহাসের অধ্যাপক হিসেবে ডিরোজিও নিযুক্ত হন এবং শীঘ্রই তার শিক্ষাদানের সুনাম এবং আন্তরিকতা ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ে। ডিরোজিও কেবলমাত্র একজন অধ্যাপকই ছিলেন না, তিনি ছিলেন উদীয়মান বাংলার এক উদ্দীপ্ত প্রলয় শিখা। জাতীয়তাবাদের মন্ত্রগুরু রাজা রামমোহন রায় ভারতে যে মহাযজ্ঞের সূচনা করেছিলেন তিনি তাতে ঘৃতাহুতি দেন। ভারতের অতীত যুগের গৌরব এবং বর্তমান পরাধীনতা ডিরোজিওর হৃদয়ে গভীর বেদনা জাগায়। একটি কবিতায়ও তার বেদনার প্রকাশ তিনি কোনো কোনো ক্ষেত্রে করেছিলেন। ডিরোজিও ছাত্রগোষ্ঠীর মধ্যে এই প্রভাবটা বিশেষভাবে ছড়িয়ে পড়েছিল। ডিরোজিওকে কেন্দ্র করে যে ছাত্রগোষ্ঠী গড়ে উঠেছিল তার মধ্যে কয়েকজন বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, প্যারিচাঁদ মিত্র, দিগম্বর মিত্র, রামতনু লাহিড়ী,
রাধানাথ শিকদার, রামতনু লাহিড়ি এবং তারাচাঁদ চক্রবর্তী প্রমুখ। এরাই ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের পুরোভাগে। 1827 খ্রিস্টাব্দে বিরোধীয় কলকাতার মানিকতলায় একাডেমিক অ্যাসোসিয়েশন নামে এক বিতর্ক সভা স্থাপন করেন, প্রতিষ্ঠা করেন। তিনি এই ঘটনার একটা ঐতিহাসিক গুরুত্ব ছিল, তার কারণ মূলত সামাজিক, নৈতিক, ধর্মীয়, রাজনৈতিক, দার্শনিক প্রভৃতি বিষয়ে যুক্তিপূর্ণ আলোচনার জন্য এই সভা গড়ে উঠেছিল। এবং এই সভা সভাপতি এবং সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন ডিরোজিও নিজেই এবং সম্পাদক ছিলেন উমাচরণ বসু। ইয়ং বেঙ্গল গোষ্ঠী পাশ্চাত্য যে যুক্তিবাদী শিক্ষার তার প্রধান সমর্থক হয়ে উঠেছিল এবং তারা চেয়েছিলেন পাশ্চাত্য ইতিহাস, সাহিত্য, দর্শন যেন যথাযথভাবে গুরুত্ব পায়। হিউম, অ্যাডাম স্মিথ, বেন্থম, লক, টম পেইন প্রমুখ যে পাশ্চাত্য দার্শনিক, উদারপন্থী পাশ্চাত্য দার্শনিক, তাদের প্রতি তার এই ডিরোজিওর ছাত্রগোষ্ঠীর গভীর আসক্তি ছিল এবং ডিরোজিও নিজেও দর্শন চর্চার প্রতি বিশেষভাবে আগ্রহী ছিলেন। ইয়ং বেঙ্গল গোষ্ঠী বিভিন্ন বিতর্ক সভা এবং ছোট ছোট আলোচনা চক্রে স্বাধীনভাবে মতামত বিনিময় এবং প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা কাঠামো গড়ে তুলতে চেয়েছিলেন। ইয়ং বেঙ্গল গোষ্ঠী সামাজিক নানা কুসংস্কারের তীব্র সমালোচনা করছিলেন সেই সময়। তারা এই সময় সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বিধবা বিবাহ, কৌলিন্য প্রথা, একাদশী পালন প্রভৃতির বিরোধিতা করেছিলেন এবং তারা হিন্দু মহিলাদের শিক্ষার সপক্ষে জোরালো যুক্তি পেশ করতে শুরু করেন। ইয়ং বেঙ্গলের প্রগতিশীল মতবাদ প্রসারে ঐতিহাসিক যে কর্তব্য তারা পালন করছিলেন, তারা রক্ষণশীল সমাজে যে বিদ্রোহের ঝড় তুলেন, তাতে তৎকালীন সমাজের বহু কুসংস্কার ভেঙে যায়। তারা অস্পৃশ্যতা এবং খাদ্যের ব্যাপারে ছোঁয়াছুঁয়ি যে যুক্তিহীন তা প্রমাণ করার জন্য নিষিদ্ধ মাংস ভক্ষণ করত, পইতা ছিঁড়ে ফেলত। ডিরোজিও এক ছাত্র মাধবচন্দ্র মল্লিক, তিনি লিখেছিলেন, ইফ দিয়ার ইজ এনিথিং দ্যাট উই হেট ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্ট ইট ইজ হিন্দুজম। অর্থাৎ আমরা যদি মনের গভীর থেকে কোনো একটা বিষয়কে ঘৃণা করি সেটা হচ্ছে হিন্দু ধর্ম। তার কারণ হিন্দু ধর্মে সেই সময় প্রবল অনাচার, দুর্নীতি, কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েছিল এবং হিন্দু সমাজের কুসংস্কারগুলি আক্রমণের উদ্দেশ্যে ইয়ং বেঙ্গল কর্মীরা কলেজ স্ট্রিটের রাস্তায় ব্রাহ্মণ পুরোহিতকে দেখলে আমরা গরু খাই গো বলে চিৎকারও করতেন। অর্থাৎ রক্ষণশীলতাকে বারংবার আঘাত করা, রক্ষণশীলতাকে বারংবার আঘাত করে পরিবর্তন আনা, প্রগতিশীলতায় এগিয়ে নিয়ে যাওয়া, এটা চেয়েছিলেন ডিরোজিও ছাত্রগোষ্ঠী। এমনকি অনেক সময় দেখা গেছে ডিরোজিও ছাত্রগোষ্ঠী মূর্তি পূজার বিরোধিতা করতে গিয়ে কালীঘাটে মা কালীকে গিয়ে গুড মর্নিং ম্যাডাম বলেও সম্বোধন করতে। সুতরাং এইভাবে হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে তাদের এক প্রকার জিহাদ ঘোষণা ছিল। তবে ডিরোজিও এবং তার ছাত্রগোষ্ঠী হিন্দু ধর্মের পরিবর্তনে, হিন্দু ধর্মের সংস্কারের কুসংস্কারের বিরুদ্ধে আঘাত আনলেও তাদের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। প্রথমত, তাদের কোনো গঠনমূলক কর্মসূচি ছিল না, তাদের সব চিন্তাধারাই ছিল নেতিবাচক, অর্থাৎ নেগেটিভ। তাই তারা যা চান এবং কি চান সেটাই ঠিকমতো জানাতে পারতেন না সবাইকে। দ্বিতীয়ত, তারা ছিলেন শহুরে বিপ্লবী, গ্রাম বাংলার সঙ্গে তাদের কোনোই যোগাযোগ ছিল না। তৃতীয়ত, তারা বক্তৃতা এবং পুস্তিকার মাধ্যমে আন্দোলন চালাতেন, যা সাধারণ মানুষ সেই সময় সেই পুস্তিকাগুলি পড়তেও না, তাই সাধারণ মানুষের ওপরেও তাদের প্রভাব ছিল না। চতুর্থত, দেশের দুর্দশাগ্রস্ত কৃষক এবং শ্রমজীবী মানুষের সমস্যা সম্পর্কে তারা অবহিত ছিলেন না। পঞ্চমত, হিন্দু ধর্মকে বারংবার আঘাত, হিন্দু ধর্মের পরিবর্তন, হিন্দু ধর্মের কুসংস্কার মুক্ত করার চেষ্টা তারা করে গিয়েছিলেন, কিন্তু মুসলিম সমাজের মধ্যে, মুসলিম সমাজের সঙ্গে তাদের কোনোরূপ সম্পর্ক ছিল না। এবং ষষ্ঠত, ডিরোজিওর মৃত্যুর পর প্রাথমিক উচ্ছ্বাস স্তিমিত হয়ে গেলে তাদের যে চিরাচরিত ঐতিহ্যের করে তারা আশ্রয় নেয়। সুতরাং ডিরোজিও সম্পর্কে এবং ইয়ং বেঙ্গল গোষ্ঠী সম্পর্কে আমরা যে আলোচনায় ছিলাম, তাদের এ থেকে এটা সিদ্ধান্তে আসা যায় যে সমালোচনা হলেও তাদের সমাজ সংস্কারের ক্ষেত্রে তাদের যে অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোনো সন্দেহ নেই।
নবঅর্জিত যুক্তির সাহায্যে তারা যে প্রচলিত ধর্মবিশ্বাস এবং সামাজিক আচার আচরণের বিরুদ্ধে আঘাত হেনেছিলেন এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছিলেন, সত্যের প্রতি তাদের যে শ্রদ্ধা তা ও এবং নিষ্ঠা তা প্রবাদে পরিণত হয়েছিল। এবং সুমিত সরকার, ঐতিহাসিক সুমিত সরকার নব্যবঙ্গ গোষ্ঠীকে উগ্রতা দোষে দুষ্ট হলেও তাদের যে বহু যুক্তিহীন কাজকর্মে অহেতুক আগ্রহ দেখা দিলেও হিন্দুদের রক্ষণশীল সমাজের দ্বার প্রবল আঘাত সমাজ সংস্কার আন্দোলনে যে নতুন শক্তিতে বলিয়ান করেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে অনেকে বলেন তারা হঠাৎ এক আলোর ঝলক, এক প্রজন্মেই তাদের সব শেষ, তাদের কোনো পিতামাতা এবং সন্তান সন্ততি ছিল না। এ জেনারেশন উইদাউট ফাদার্স অ্যান্ড চিলড্রেন। আমরা দৃঢ়সিও এবং ইয়ং বেঙ্গল ছাত্রগোষ্ঠীর যে সামাজিক কুসংস্কারের উৎপাটনের চেষ্টা এবং তার বিরুদ্ধে লড়াই সেটা দেখছিলাম। এরপর আমরা বেশ কিছু প্রতিষ্ঠান সেই সময় ঊনবিংশ শতাব্দীতে তৈরি হয়েছিল সেগুলির সম্পর্কে জানবো। ইতিপূর্বে আমি রামমোহন যখন আমরা পড়েছি আমরা জেনেছি রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। রামমোহন তার যুক্তি নির্ভর ধর্মবিশ্বাস এবং তার একেশ্বরবাদী ধর্মমত প্রচারের উদ্দেশ্যে যে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন 1828 খ্রিস্টাব্দে, তাই 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে পরিণত হয়েছিল। আমরা প্রথমে দেখব ব্রাহ্ম সমাজের উদ্দেশ্যগুলি কী কী ছিল। প্রথমত, খ্রিস্টানদের আক্রমণ থেকে সনাতন হিন্দু ধর্ম এবং সমাজকে রক্ষা ও সংরক্ষণ করা এবং যুক্তির আলোকে ধর্মকে যুগোপযোগী করে তোলা। দ্বিতীয়ত, ধর্মকে সমাজের কল্যাণের সাথে যুক্ত করা। তৃতীয়ত, ধর্মকে আন্তর্জাতিকতায় উন্নত করা। চতুর্থত, ধর্ম এবং সম্প্রদায়গত বা জাতিগত বিভেদকে দূর করা। পঞ্চমত, সর্বত্র কুসংস্কার ও কুপ্রথাকে দূর করা। ষষ্ঠত, পৌত্তিকতা দূরীকরণ। এবং সপ্তমত, নির্বিকার ব্রহ্মের উপাসনা এবং এক ঈশ্বর প্রচার ইত্যাদি। এই ব্রাহ্ম সমাজে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেনের মতবিরোধে 1830 খ্রিস্টাব্দের ব্রাহ্ম সমাজ 1866 খ্রিস্টাব্দে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেনের মতবিরোধের জন্যই মূলত এটা হয়েছিল। দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্রাহ্ম সমাজ সেটি আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয় এবং কেশবচন্দ্র সেনের যে ব্রাহ্ম সমাজ সেটি ভারতীয় ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। 1878 খ্রিস্টাব্দের 15ই মে ভারতীয় যে ব্রাহ্ম সমাজ, যেটি কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে এসেছিলেন, সেই ব্রাহ্ম সমাজের মধ্যে আবার মতবিরোধ দেখা যায় এবং একে এবারে কেশবচন্দ্র সেনের যে ব্রাহ্ম সমাজ তার নাম হয় নববিধান ব্রাহ্ম সমাজ এবং শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু সাধারণ ব্রাহ্ম সমাজ নামে আরেকটা সমিতিতে বিভক্ত হয়। সুতরাং ভারতীয় জনসমাজে ব্রাহ্ম সমাজ বিভক্ত হলেও তাদের অবদান অবশ্যই রেখে গিয়েছিল। প্রথমত, ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে হিন্দু ধর্মের কুসংস্কারগুলি যেমন বাল্যবিবাহ, পুরুষের বহুবিবাহ, মদ্যপান, পর্দা প্রথা প্রভৃতি ধীরে ধীরে বিলুপ্ত হয়। দ্বিতীয়ত, নারী স্বাধীনতা, নারী মর্যাদা প্রতিষ্ঠা ও নারী শিক্ষার ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তৃতীয়ত, সাধারণ মানুষ ও শ্রমজীবীদের দুর্দশা লাঘবে ব্রাহ্ম সমাজ যথেষ্ট সচেষ্ট ছিল। চতুর্থত, ব্যক্তি স্বাধীনতা, জাতীয় ঐক্য, মানুষের মর্যাদা ও সামাজিক প্রতিষ্ঠানগুলির গণতন্ত্রীকরণের কথা বলে ব্রাহ্ম সমাজ জনমনে এক নতুন চেতনার সঞ্চার করেছিল। এরপর ব্রাহ্ম সমাজের পর আমরা আরও একটি প্রতিষ্ঠান দেখব, সেটি 1875 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন বোম্বাই শহরে। আর্য সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি আমরা প্রথমে দেখব। প্রথমত, হিন্দু ধর্মের ওপর ব্রাহ্ম মুসলিম এবং খ্রিশ্চানদের আক্রমণকে প্রতিরোধ করা। দ্বিতীয়ত, হিন্দু ধর্ম ও সমাজের কুসংস্কার দূরীকরণ ও পুনরুজ্জীবন। তৃতীয়ত, বৈদিক যুগের গৌরব ও পবিত্রতায় হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। চতুর্থত, পৌত্তিলিকতাবাদের বিরোধিতা করা। পঞ্চমত, শুদ্ধির ধারা অহিন্দুদের
হিন্দু ধর্মে রূপান্তরকরণ, ষষ্ঠত নারী মুক্তির জন্য স্ত্রী শিক্ষা ও বিধবা বিবাহকে সমর্থন এবং বাল্যবিবাহের বিরোধিতা করা, সপ্তমত দেশপ্রেম ও কুসংস্কার মুক্ত উদার মানসিকতার দ্বারা জনগণকে আকৃষ্ট করা, এবং অষ্টমত আধুনিক ভারতীয় সমাজে নবচিন্তাধারার উন্মেষ ঘটানো। ভারতবর্ষের ইতিহাসে আর্য সমাজের গুরুত্ব বা অবদান অপরিসীম। প্রথমত, স্বামী দয়ানন্দ সরস্বতী ও আর্য সমাজের প্রচার কার্যের ফলে হিন্দুদের মধ্যে যে হীনমূন্যতা তা দূর হয় এবং হিন্দু ধর্ম তার হৃত গৌরব অনেকটাই ফিরে পায়। দ্বিতীয়ত, হিন্দু সমাজে বিভিন্ন জাতপাতের মধ্যে একটা ঐক্যবোধ গড়ে ওঠে। তৃতীয়ত, আর্য সমাজের আন্দোলন গণমুখী হওয়ায় হিন্দু ধর্ম আক্রমণাত্মক হয়ে ওঠে এবং একটি বড় শক্তিতে পরিণত হয়। চতুর্থত, এই আন্দোলনের প্রভাব ভারতে চরমপন্থী রাজনীতির বিকাশের সহায়ক হয়। ব্রাহ্ম সমাজ, আর্য সমাজের আলোচনার পর আমরা আরও একটি প্রতিষ্ঠান আলোচনা দেখব। ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় এবং উৎসাহে 1867 খ্রিস্টাব্দে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ নেতৃত্বে মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়। এই সমাজের নেতাদের মধ্যে বিখ্যাত ছিলেন বোম্বাই হাইকোর্টের বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, মহাদেব গোবিন্দ রানাডেকে ভারতের সক্রেটিসও বলা হয়। এবং ঐতিহাসিক রামকৃষ্ণ ভাণ্ডারকর এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন। প্রার্থনা সমাজ ছিল পৌত্তলিকতা বিরোধী এবং একেশ্বরবাদের সমর্থক। হিন্দু ধর্মের অধীনস্থ সংগঠনগুলির এর উদ্দেশ্য ছিল এক, হিন্দু ধর্মের ও সমাজের কুসংস্কার দূরীকরণ, দুই, জাতিভেদ অস্পৃশ্যতা দূরীকরণ, মূর্তিপূজা, পর্দা প্রথা বর্জন, বাল্যবিবাহ, বহুবিবাহরথ প্রভৃতি, তৃতীয়ত, অসবর্ণ বিবাহ ও বিধবা বিবাহের সমর্থন প্রচার করা, স্ত্রী শিক্ষার প্রসার, অনাথাশ্রম প্রতিষ্ঠা ইত্যাদি প্রার্থনা সমাজের কার্যক্রমের অন্তর্গত ছিল। আমরা এতক্ষণ যে আলোচনায় ছিলাম তার পুরো আলোচনাটাই হিন্দু ধর্মকে কেন্দ্র করেছিল। এবার আমরা দেখব তৎকালীন সময় মুসলিম সমাজের পুনরুজ্জীবনের জন্য একটি আন্দোলন সেই সময় হয় স্যার সৈয়দ আহমেদ খান নেতৃত্বে, যার নাম আলীগড় আন্দোলন। মুসলিম সমাজের ত্রাণকর্তা হিসেবে সুপরিচিত স্যার সৈয়দ আহমেদ খা এবং তার প্রতিষ্ঠিত অ্যাংলো অরিয়েন্টাল কলেজকে কেন্দ্র করে মুসলিম সমাজের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পুনরুজ্জীবনের উদ্দেশ্যে যে আন্দোলন শুরু হয় তা আলীগড় আন্দোলন নামে খ্যাত। এই আন্দোলনের প্রধান মূলধন ছিল হিন্দু বিদ্বেষ, বাঙালি বিদ্বেষ ও কংগ্রেস বিদ্বেষ। দ্বিজাতি তত্ত্ব ও সাম্প্রদায়িক মতাদর্শ প্রচারের জন্য আলীগড় আন্দোলন নিন্দিত হলেও হতাশায় নিমজ্জিত মুসলিম সমাজের উন্নতির জন্য এ ভিন্ন অন্য কোনো পথও খোলা ছিল না। এই আন্দোলন হতাশাশ্লিষ্ট মুসলিম সমাজের আশার সঞ্চার করে এবং কুসংস্কার ও গোড়ামি মুক্ত করে এক আধুনিকতা এনে দেয়। আলীগড় আন্দোলনের নেতৃবর্গ মনে করতেন যে প্রথমত হিন্দু মুসলিম পরস্পর বিরোধী স্বার্থযুক্ত দুটি যুদ্ধরত জাতি, দ্বিতীয়ত স্বায়ত্তশাসন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উচ্চ সরকারি পদ নিয়োগ মুসলিম স্বার্থ বিরোধী, তৃতীয়ত ব্রিটিশ সরকারের হাতে মুসলিম স্বার্থ নিরাপদ, এ কারণে মুসলিম সমাজের সর্বপ্রকার স্বার্থ বিরোধী রাজনৈতিক আন্দোলন থেকে দূরে থাকবে, এবং চতুর্থত কেবলমাত্র সাংস্কৃতিক উন্নয়নেই তারা নিজেদেরকে নিয়োজিত করবে। এই আন্দোলনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিক্ষা চেতনা, যুক্তিবাদ, মানবতাবাদ যথেষ্ট শ্রীবৃদ্ধি ঘটেছিল এবং মুসলিম সমাজের সর্বাঙ্গীন বিকাশে এই আন্দোলন অর্থাৎ আলীগড় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে আলোচনায় ছিলাম ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠা হওয়ার পর কীভাবে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটেছিল এবং তৎকালীন সময়ের সামাজিক এবং ধর্মীয় যে নবজাগরণ, যে পরিবর্তন পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল সেগুলো দেখেছিলাম। এরপর আমরা
পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে কিভাবে ভারতবর্ষে জাতীয়তাবাদের বিকাশ হচ্ছে এবং ব্রিটিশ বিরোধী চেতনা গড়ে উঠছে আমরা পরবর্তী আলোচনায় দেখব। আজকের আলোচনা এই অবধি, নমস্কার।